সুন্দরবন আমার জন্মভূমি। এখানকার জল, মাটি, আলো, বাতাসের স্পর্শ 28টি বছর ধরে অনুভব করেছি। কিন্তু জীবনের প্রথম পর্বে জন্মভূমি সুন্দরবনকে চেনা বা জানার চেষ্টা করিনি। আপনারা হয়তো অনেকে জানেন বা দেখেন, সুন্দরবনের মানুষ যারা নদীতে ও জঙ্গলে গিয়ে মাছ ধরতে যায় এবং তারা দুর্ঘটনাবশত বাঘের আক্রমণ হয়, তাদের সাথে কথা বলে আমরা সুন্দরবনকে আরও নতুনভাবে জেনেছি ও চিনেছি যে সুন্দরবন কতটা ভয়ঙ্কর এবং কতটা সুন্দর। তাই যত দিন যাচ্ছে তত সুন্দরবনকে জানা ও চেনার আগ্রহ জাগছে। বঙ্গোপসাগরের উপকূলে ভৌগোলিক পরিবেশে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় জীববৈচিত্র্যে ভরা প্রাকৃতিক সভায় শোভিত তথ্য সম্পদের ভাণ্ডার হল সুন্দরবন। ভারতের বর্তমান মানচিত্রের আকৃতি পেয়েছে আজ থেকে 10 মিলিয়ন বছর আগে। পাহাড় পর্বত সৃষ্টির পরে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর দ্বারা হিমালয় ও ছোট নাগপুরের পর্বতমালা থেকে বাহিত পলি ও কাদামাটি বঙ্গোপসাগরের নোনা জলের সংস্পর্শে এসে জমে জমে গড়ে উঠেছে সুন্দরবন ও অসংখ্য দ্বীপ অঞ্চল। দ্বীপ অঞ্চলগুলি ঘিরে সৃষ্টি হয়েছে ছোট বড় নদী ও স্রুতিখাল। প্রকৃতির খেয়ালে অনুকূল পরিবেশে গড়ে উঠেছে বিশ্বের শ্রেষ্ঠ লবণাম্বু উদ্ভিদের বন, প্রচলিত ভাষায় ম্যানগ্রোভ বলা হয়। আর এই ম্যানগ্রোভের স্থানীয় নাম বাদাবন। আসলে ম্যানগ্রোভ হলো দলভুক্ত বিশেষ উদ্ভিদ গোষ্ঠী, যে উদ্ভিদ নোনা মাটির উপর জন্মায়, জোয়ার ভাটার নোনা জল দ্বারা প্রভাবিত হয়, বৃদ্ধি পায় ও বংশবৃদ্ধি ঘটায়। সুন্দরবন উন্নয়ন পর্যাপ্ত। ভারতের সুন্দরবনে 30টি প্রকৃত ম্যানগ্রোভ এবং 34টি সহবাসী ম্যানগ্রোভ উদ্ভিদের নাম নজিরে এনেছেন। বিশ্বের অন্যান্য প্রাকৃতিক অরণ্যে 20টির বেশি ম্যানগ্রোভ প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় না। বিশ্বের মধ্যে একমাত্র সুন্দরবনে 84 প্রকার ম্যানগ্রোভ প্রজাতির নিদর্শন। এবার আসা যাক, আপনাদের মন কিন্তু টানে সুন্দরবনে, তাই তো প্রতি বছর 40 থেকে 50 হাজারের ট্যুরিস্ট সুন্দরবন দেখতে আসেন। গবেষক বাদে অন্যান্যরা সুন্দরবনের নদী, খাঁড়ি, গাছপালা, পশু পাখি, মূলত এগুলো দেখে থাকেন। এক কথায় জল অঞ্চল এবং বন অঞ্চলের মধ্যে মন ডুবে থাকে, কখনো জন অঞ্চল বা জনজীবনের উপর ছাপ পড়ে না। দর্শনীয় অঞ্চলের মধ্যে জীব পরিমণ্ডল, জীব বৈচিত্র্য, ঐতিহ্যময় স্থান, জাতীয় উদ্যান, বাস্তুতন্ত্র, পরিবেশ বান্ধব পর্যটন, বিষয়গুলি ট্যুরিস্টদের মনে গভীরভাবে দাগ কাটে। সুন্দরবনের বাদাবন এমন একটি বন যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার রাজকীয় বাঘ আছে। অন্য কোনো বাদাবনে রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব নেই। প্রাকৃতিক সভায় শোভিত লবণাম্বু উদ্ভিদের বন সকলের মন কেড়ে নেয়। তাই তো প্রতি বছর 40 থেকে 50 হাজার ট্যুরিস্ট সুন্দরবনে এসে জীবন ধন্য করে থাকেন। সুন্দরবন সৌন্দর্যের প্রতীক। তার সবুজ সুন্দর সভায় শোভিত নদী, খাঁড়ি, বাদাবন, বালুচর, পশু পাখি, ফুল ফল, মাছ মানুষকে বারে বারে আকৃষ্ট করে, পরিবেশ বান্ধব পর্যটন এবং পর্যটকদের আনন্দ দান করে। বনাঞ্চলে উচ্চ শব্দে যান চলাচল নিয়ন্ত্রণ, যত্রতত্র আবর্জনা বা বর্জ্য নিক্ষেপ না করা, কোর এরিয়া সংক্রান্ত বিধি পালন করা ইত্যাদি, সকলের জন্য একটাই মন্ত্র, সুন্দরবনকে ভালোবাসো, যত্ন করো, রক্ষা করো। সুন্দরবনে দর্শনীয় স্থান গবেষকদের জন্য মাতলা নদীর তীরে লর্ড ক্যানিংয়ের বাড়ি, গোসবাই বেকন বাংলো, স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের উদ্যোগে বাংলোটি নির্মিত হয়েছিল। গোসবাই হ্যামিল্টন বাংলো 1926 সালে আসাম থেকে বার্মাটিকের কার্ড এনে এবং ব্রহ্মদেশের ছুতর দিয়ে হ্যামিল্টন সাহেবের জন্য কাঠের বাংলোটি নির্মিত হয়েছিল। এছাড়া ভ্রমণার্থীদের জন্য সজনেখালি, বুড়ির ডাবুড়ি, সুদর্ণখালি, দোবাঁকি, নেতিধপানি, বনিক্যাম, বকখালি, ফেজারগঞ্জ প্রভৃতি জায়গাগুলি থেকে এবং কালীতলা গ্রাম পঞ্চায়েতের পাখিরালা থেকে মনোমুগ্ধকর বনজ সভা, বিভিন্ন প্রজাতির পাখি, বাঘ, হরিণ, বানর, শুকর, মোহনার কুমির, গাঙ্গেয় ডলফিন, নদীর হাওয়া, ঝিকিমিকি বালুর চর, সানসেট ইত্যাদি দৃশ্য আমৃত্যু মানসপটে উদ্ভাসিত হয়। উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যের জন্য সুন্দরবন বিশ্বের দরবারে বিশেষ দখল নিয়েছে।
যার ফলে পরিবেশের ভারসাম্য, খাদ্য শৃঙ্খল রক্ষা, প্রাণী বৈচিত্র্যের অস্তিত্ব রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য ইত্যাদি বিষয়গুলি গুরুত্বপূর্ণ সহকারে বিবেচিত হচ্ছে। পৃথিবীর মানচিত্রে সুন্দরবন গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গণ্য হয়েছে, তাই একদিকে আইনের বাঁধনে এবং অন্যদিকে উন্নয়নের মড়কে সাজানো চলেছে সুন্দরবনকে। তাই তো আমাদের মন বারে বারে টানে সুন্দরবনে। তো আপনারা আসুন সুন্দরবনকে জানুন, চিনুন এবং সুন্দরবনের সৌন্দর্য রক্ষা করুন। তো আমার প্রিয় বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এমন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।